লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন এক রহস্যময় ব্যক্তি। বিজ্ঞান ও সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তিনি তার প্রতিভা দেখাননি। তার শিল্পকর্মগুলি ছিল অসাধারণ আর রহস্যে পরিপূর্ণ। আজ তার তৈরি করা মোনালিসা ছবির কয়েকটি রহস্য উদ্ধার করব আমরা। আমি জানি মোনালিসা নামটি বলার সাথে সাথে আপনাদের মনে অনেক প্রশ্ন উকি মারছে। আমি আজকে এই ভিডিওতে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। বলা হয় আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে দেখলে মোনালিসার হাসিটি পরিবর্তন হতে থাকে। কিছু কিছু ঐতিহাসিকদের মতো মোনালিসার এই ছবিটিতে বিশাল রহস্য লুকিয়ে আছে। 500 বছর পরও মানুষ কেন দেখতে পায়নি? মোনালিসা ছবির মধ্যে এলিয়ানদের ছবি লুকিয়ে রাখা আছে। আজ আমরা মোনালিসা ছবির এরকম অদ্ভুত কিছু রহস্য উদ্ঘাটন করব। এই চিত্রের সমস্ত দিকগুলো নিয়েও আলোচনা করব, তাও আবার যুক্তি ও প্রমাণের সাথে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। রহস্য শুরু করার আগে এর বেসিক সম্পর্কে কিছু তথ্য বলে নিই। মোনালিসা ছবিটি কোনো কাগজ বা কাপড়ের উপর আঁকা হয়নি, এটি আঁকা হয়েছে কাঠের উপর, যা আমরা ব্যবহার করি স্কেটবোর্ড বানানোর জন্য। এই চিত্রটি 1503 থেকে 1509 সালের মধ্যে আঁকা হয়েছিল, অর্থাৎ লিওনার্দো দা ভিঞ্চি 7 বছর ধরে এই ছবিটি এঁকেছিলেন। কিন্তু চিত্রটি শেষ হবার আগেই ভিঞ্চির মৃত্যু ঘটে। আসলে এই ছবিটির নাম মোনালিসা নয়, এটি একটি স্পেলিং মিস্টেক। এর আসল নাম হলো মোনালিসা। ইতালিতে মোনালিসা শব্দের অর্থ হচ্ছে মাই লেডি। মোনালিসা হলো ভিঞ্চির সবচেয়ে প্রিয় ছবি। উনি যেখানেই যেতেন সেখানেই মোনালিসা ছবিটি নিয়ে যেতেন। লিওনার্দো দা ভিঞ্চি যখন ছবিটি আঁকতে শুরু করেন তখন তার বয়স ছিল 51 বছর। 1757 সালে মোনালিসা ছবিটি লোভাস মিউজিয়ামে খুঁজে পাওয়া গিয়েছিল, কিন্তু কেউ জানে না যে কিভাবে এই ছবিটি লোভাস মিউজিয়ামে এসে পৌঁছেছে। 21 আগস্ট 1911 সালে এই চিত্রটি মিউজিয়াম থেকে আবারও চুরি হয়ে যায়, কিন্তু চুরির 10 বছর পর সেটি খুঁজে পাওয়া যায়। 1951 সালে এক ব্যক্তি এই ছবিটিতে পাথর ছুড়ে মারে, যার ফলে চিত্রটিতে মোনালিসার বাম হাতের কনুইতে একটি দাগ থেকে যায়। মোনালিসা ছবিটি রাখার জন্য অলিভার মিউজিয়ামে একটি বিশেষ কক্ষ রাখা হয়। কক্ষের তাপমাত্রা এমন রাখা হয় যেন মোনালিসা ছবিটি খারাপ না হয়ে যায়। ওই কক্ষটি বানানোর জন্য মিউজিয়ামের পক্ষ থেকে 50 কোটি টাকা খরচ করা হয়। মোনালিসা ছবিটি একটি বুলেট প্রুফ কাঁচের মধ্যে রাখা হয়েছে। 14 ডিসেম্বর 1962 সালে এই ছবিটির মূল্য ছিল $100 মিলিয়ন বা 840 কোটি টাকা। কিন্তু আজকের সময় এই ছবিটির মূল্য শুনলে আপনার মাথা ঘুরে যাবে। এখন এর দাম হবে $790 মিলিয়ন বা 6700 কোটি টাকা সমান। চলুন এবার খুঁজে নেওয়া যাক কি রহস্য আছে আশ্চর্য এই ছবিটিতে। জানিয়ে এত আলোচনা, লিওনার্দো দা ভিঞ্চি কখনো বলেননি ছবিটিতে যে মহিলা আছে তিনি কে, কিংবা তার লেখা বিভিন্ন গ্রন্থে কোথাও মোনালিসা সম্বন্ধে কিছু উল্লেখ করেননি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আসলে কে এই মহিলা? অনেকেই বলেছেন লিওনার্দো দা ভিঞ্চি এই ছবিটি বানানোর সময় মাদার মেরির কথা স্মরণ করেছেন। আবার অনেকেই বলেছেন ভিঞ্চি এই ছবিটিতে নিজেকে এঁকেছেন মহিলা রূপে। কিন্তু এই সমস্ত যুক্তির কোনোটাই সঠিক নয়। যদি আমরা সেই সময়কার মহিলাদের দেখি তাহলে দেখতে পাব সেই সময়কার মহিলাদের সাথে কোনোভাবেই মোনালিসার মুখের মিল নেই। লিওনার্দো দা ভিঞ্চির এক বন্ধু তাকে একটি চিঠি লিখেছিলেন যা খুঁজে পাওয়া যায় 2005 সালে। সেই চিঠি অনুযায়ী চিঠি লেখা হয়েছিল 1503 সালের অক্টোবর মাসে। যখন এই চিঠিটি লেখা হয় তখন তার বন্ধু জিয়া কন্ডোর একটি ছবির উপর কাজ করছিলেন ভিঞ্চি। জিয়া কন্ডোর স্ত্রীর নাম ছিল লিসা জিয়া কন্ডো। জিয়া কন্ডো নতুন সন্তানের জন্ম এবং নতুন বাড়ি করার খুশিতে তার স্ত্রীর একটি চিত্র আঁকছিলেন ভিঞ্চিকে দিয়ে। এই চিঠির উপর ভিত্তি করে বলা যায় দা ভিঞ্চি সে সময় মোনালিসা ছবিটির উপর কাজ করছিলেন, কিন্তু এ কথা জোর দাবিতে বলা যায় না যে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মোনালিসা ছবিটি সেই লিসা জিয়া কন্ডোরই। বিজ্ঞানীরা অনেক বিশ্লেষণ করে বলেছেন যে লিসার হাবভাব মোনালিসার ছবির সাথে একেবারেই বেমানান। 2005 সালে এক বিজ্ঞানী যার নাম প্যাসকেল কটেল, যিনি মোনালিসার ছবিটি স্পেকট্রোলাইট টেকনোলজির হাই ইনসেনসিটি লাইট এবং মাল্টিলেন্সের মাধ্যমে চিত্রটির আলাদা আলাদা স্তরে ছবি তোলেন এবং এর থেকে তিনি যা তথ্য সংগ্রহ করেন তা সমস্ত পৃথিবীকে হতবাক করে দেয়। পরীক্ষায় পাওয়া যায় যে রং ভিঞ্চি এই ছবিটি বানাতে ব্যবহার করেছিল তার স্তর 40 মাইক্রোমিটার ছিল, যার মানে হলো একটি সরু চুলের থেকেও পাতলা। এই চিত্রটির মধ্যে আরও 3টি চিত্র লুকিয়ে আছে, কিন্তু অবাক করা ব্যাপার হলো তার মধ্যে একটি লিসা কন্ডের মুখের সাথে অনেকটাই মিল পাওয়া যায়। ভিঞ্চি হয়তো জিয়া কন্ডের চিত্রই বানিয়েছিলেন, কিন্তু জিয়া কন্ডের মুখ তার হয়তো খুব একটা পছন্দ হয়নি, যার কারণে ভিঞ্চি এই চিত্রটি মডিফাই করে মোনালিসা ছবিটি বানিয়েছিলেন। ঠিক যেমনটি আমি বলেছিলাম যে আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে এই ছবিটি দেখলে তার হাসি পরিবর্তন হয়।
স্যান্ডালেট ইউনিভার্সিটি একটি সদস্য নিয়ে একবার মোনালিসা চিত্রটি সার্ভে করেছিলেন। সার্ভে করে তারা দেখেছিলেন যে মোনালিসা ছবিটি দূর থেকে দেখলে মনে হয় যে তিনি হাসছিলেন, কিন্তু কাছ থেকে দেখলে মনে হয় আসলে ঠোঁটটি একটু বাঁকা হয়ে আছে, যার ফলে মনে হয় মোনালিসা যেন চিন্তায় মগ্ন আছে। ভিনসি এই চিত্রটি বানানোর সময় কিছু কৌশল ব্যবহার করেন যাতে কোনো আউটলাইন থাকে না, আর যদি কোনো আউটলাইন থাকেই তাহলেও তাকে রং দ্বারা চাপা দিয়ে দেন। আজ পর্যন্ত কোনো মানুষ এত ভালোভাবে এই আউটলাইনার ব্যবহার করতে পারেনি, যেটি ভিনসি খুব সুন্দরভাবে ব্যবহার করেছিলেন। তবে মোনালিসার হাসি বদলে যাওয়ার এটাই শুধু কারণ নয়, আসল কারণ লুকিয়ে রয়েছে মোনালিসার চোখে। আমরা যখন মোনালিসার চোখের দিকে তাকাই তখন তা হাসি খুশি ব্যক্তির চোখের সাথেই মেলে, কিন্তু যখন তার ঠোঁটের দিকে তাকাই সেই হাসি অদৃশ্য হয়ে যায়। মোনালিসার চিত্রের মধ্যে একটি গোপন বার্তাও আছে। দা ভিনসি ভালোভাবেই জানতেন কিভাবে চিত্রের মধ্যে গোপন বার্তা দেওয়া যায়। যখন আল্ট্রালাইট পদ্ধতিতে এই চিত্রের বিভিন্ন অংশকে ভালোভাবে দেখা হচ্ছিল তখন সেখানে কিছু অক্ষর পাওয়া যায়। সেই সব অক্ষরগুলোকে পরপর সাজালে যা পাওয়া যায় তা হলো লা রিসপোস্তা সি তোরবাকুই। এই শব্দটি ইতালিয়ান ভাষায় লেখা হয়েছিল, যার মানে হলো দি অ্যান্সার ইজ হিয়ার। এই ছবিতে যেসব রহস্য লুকিয়েছিল এতদিনে প্রায় সব রহস্য উদ্ধার হয়ে গিয়েছিল, কারণ আমরা সেই জায়গায় সন্ধান খুঁজে পেয়েছিলাম যেখানে চিত্রের রহস্য লুকিয়েছিল। কিন্তু এই রহস্য অনেকেই খুঁজে বের করার চেষ্টা করছিল কিন্তু কিছু উদ্ধার করতে পারেনি। সাম্প্রতিক এক জনপ্রিয় ওয়েবসাইট প্যারানর্মাল কুশোয়েব দাবি করেন যে মোনালিসার ছবিতে এলিয়েন লুকিয়ে আছে। শুনতে অবাক লাগলেও কথাটি মিথ্যে নয়। যদি আমরা মোনালিসার চিত্রটিকে বাম দিক থেকে আয়নার সামনে ধরি তাহলে সেখানে একটি এলিয়েন দেখতে পাওয়া যায়। শুরুতে কাকতালীয় মনে হলেও অবাক করা ব্যাপার হলো ভিনসি যে জায়গাটিতে উত্তর লুকিয়ে রাখার কথা বলেছিলেন সেটি হলো এই জায়গা। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভিনসি যে রহস্যগুলো মোনালিসার ছবির মধ্যে রেখে গিয়েছিলেন তার সবগুলোই কি উদ্ধার হয়েছে নাকি না? আশা করি আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।